আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে 2021 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ, তো কালকে নিউ ইয়ার। তো আজকে আমরা অনেক মজা করব, রাত 12টার দিকে আতশবাজি ফুটানো হবে, তো সবটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন হচ্ছে বের হয়েছি বাসার থেকে, একটা রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টের থেকে আসার পর বিকেলে আমি কেক বানাবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, না টেনে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আর যারা যারা আমার 2020 সালের 31st নাইটের ভিডিওটা দেখেননি তারা দেখে আসতে পারেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে, এছাড়া আপনারা চ্যানেলে ঢুকেও দেখে আসতে পারেন। সো রেস্টুরেন্টটাতে চলে এসেছি, আর এই রেস্টুরেন্টে কিন্তু আমি এর আগেও ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটার লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যারা দেখেননি তারা দেখে নেবেন। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন কিংবা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার জন্য। তো আমাদের পিছনে বার্থডে প্রোগ্রাম চলছে, অর্থাৎ বার্থডে হবে ওখানে, তো সেজন্য ডেকোরেশন চলছে। এই তো আমাদের অর্ডার করা খাবারগুলো। তো আমরা অর্ডার করেছি 3টা সেট মেনু, যেখানে আছে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, ভেজিটেবল কারি অ্যান্ড চিকেন মশালা, আর সাথে আছে কিউকাম্বার অ্যান্ড ক্যারট। সাথে আমরা নিয়েছি 3টা কোল্ড ড্রিঙ্কস। রেস্টুরেন্ট থেকে চলে এসেছি, আসার সময় 3টা জিনিস কিনে আনলাম। আর যেটা বলেছিলাম আপনাদেরকে, এখন কেক বানাবো, তো কেক বানানোর জন্য এগুলো লাগবে, কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স অ্যান্ড 2টা চকলেট। সো চলুন কেক বানাতে যাই। কেকটা প্রায় হয়ে এসেছে, আর এখন আমরা চলে যাচ্ছি ছাদে, কেননা 12টা বেজে গেছে। Thank you.
তাদের থেকে চলে এসেছি আজকে। অনেক মজা করেছি আর সকলকে আবারও বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2022। এবছর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব, সো আমার সাথেই থাকবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়া করি। টেক কেয়ার, স্টে উইথ আস, আল্লাহ হাফেজ।